লোকসভায় বাংলায় 29টি আসন জিতেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রশাসন আরো সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি 3-4টি আসন। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর। ভোটের মুখে সরকারি আধিকারিকদের বদলি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হয়েছেন তিনি। কেন্দ্র না দিলে ডিসেম্বরে আবাসের টাকা রাজ্য দেবে, জেলা স্তর থেকে আবাসের তালিকা যাচাই করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মোদীর তৃতীয় মন্ত্রিসভাতেও জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্বে শান্তনু ঠাকুর, এবং তিনি ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন। এবং দায়িত্ব নেওয়ার পর তিনি বলছেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানলেই বাংলায় গভীর সমুদ্র বন্দর তৈরি করা সম্ভব। কি বলেছেন তিনি শোনাব। পশ্চিমবঙ্গে যদি পোর্টের কথা ভাবতে হয়, তাহলে সবার আগে যে ফেডারেল স্ট্রাকচারের যে ডিমান্ড আছে সেটাকে পালন করতে হয়। আমরা ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুসারে স্টেট গভর্নমেন্টকে আমরা প্রপোজাল দিয়েছিলাম ওই পোর্ট করবার জন্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ডিনাই করে দিয়েছেন যে না, তারা পোর্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবে না। এগুলো অ্যারোগেন্সি, ঔদ্ধত্য। আমি মনে করি ঔদ্ধত্য এই কারণেই যে আমি যা বলবো সেটাই হবে। মানুষ ভালো থাকলো মন্দ থাকলো আমার দরকার নেই। আমি ক্ষমতা আছি, আমার ক্ষমতার প্রয়োগ করতে পারলেই হলো। তার মানে এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের আর কিছু করার নেই তাহলে? যখন 12 বছরে কি হয়েছে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নিয়ে যদি ভাবা হয়, কি হয়েছে পশ্চিমবঙ্গে? কিছুই হয়নি। সাধারণ মানুষরা বাইরে চলে যাচ্ছে, বেকারত্ব বেড়েছে। তো একটা অপরচুনিটি, অনেক অপরচুনিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিলে তারা সেখানে জব অপরচুনিটি ফেরাতে পারে, এতে স্টেট গভর্নমেন্টেরও লাভ আছে, কিন্তু ওরা সেভাবে দেখছে না। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডে, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডেই তৃণমূল প্রার্থী। মেয়ে শ্রেয়াকে ভোটের কাজ থেকে বাইরে রাখার নির্দেশ নেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় এমনই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। আপনারা জানেন, মানিকতলা কেন্দ্রে তৃণমূলের আহ্বায়ক করা হয়েছে কুণাল ঘোষকে, আর মানিকতলা কেন্দ্রে চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ রাও। নবান্নে নেত্রীর সঙ্গে কুণাল ঘোষ, অতীন ঘোষ, স্বপন সমাদ্দারদের বৈঠক হয়। প্রায় 40 মিনিটের বৈঠকে ছিলেন মানিকতলার তৃণমূল কাউন্সিলররাও। কল্যাণ চৌবের করা মামলার জন্য এই জায়গায় অর্থাৎ মানিকতলায় বিধানসভা উপনির্বাচন আটকে ছিল। অবশেষে 2 বছরের বেশি সময় পর উপনির্বাচন হচ্ছে মানিকতলায়। নবান্নের বৈঠকে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বৈঠকে যারা ছিলেন তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মানিকতলা থেকে প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডে। শুক্তি পাণ্ডে আমাদের সঙ্গে রয়েছে। বৌদি, আপনার থেকে যেটা জানতে চাইব যে এই বাড়ি থেকে সাধনদা মন্ত্রী হয়েছেন, এই বাড়ি থেকে তিনি তার কাজকর্ম পরিচালনা করছেন, কিন্তু অনেক দিন এটা নির্বাচনও হয়নি, পড়েছিল আপনাকেই প্রার্থী করা হলো সেই পাণ্ডে পরিবার থেকে, কি বলবে? দেখো, সেটা কমপ্লিটলি আমাদের সুপ্রিমের ডিসিশন। তিনি এটাকে খুবই পার্সোনাল হিসাবে নিয়েছেন বলে আমার মনে হলো, কারণ বললেন যে ও আমার পার্সোনাল চয়েস, যোগ্য আছে, সবাই আছেন, কিন্তু ও এই ব্যাপারে কারো সবার মতামত জানতে চাইলে আমি কিছু বলি মমতাকে, তো সেই ব্যাপারে তিনি নিশ্চিতভাবে দেখবেন, এরকম কথা বলেছেন। তো এটাই এখন, এটা অ্যাব্রাপ্টলি এসছে এমন বলবো না, এর হিন্টস অনেক দিন আগে থেকেই আমাকে দিয়ে রেখেছিল। এটাও বলেছেন, যেটা শোনা যাচ্ছিল যে ছোটবেলার বন্ধু শুক্তি, ওর সঙ্গে কত ভেলপুরি খেয়েছি। একটু যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কীভাবে মানে আগে থেকে পরিচয়, আর এবং এই যে বলছেন একসঙ্গে ভেলপুরি খেয়েছি, কি বলবেন? ভেলপুরি না, ঝালমুড়ি হবে ওটা, ঝালমুড়ি হবে। তখন দেখো, তখন আমাদের, আমরা সবাই যে সমস্ত পরিবারে বিলং করতাম, আমরা সবসময় তো দামি দামি বই কিনে পড়তাম না, এক একটা বই 5,000, 6,000, 8,000, 10,000 দাম। তো আমরা দল বেঁধে সব ন্যাশনাল লাইব্রেরিতে যেতাম, মমতা ন্যাশনাল লাইব্রেরিতে যেত না, কিন্তু মমতা ওই কলেজের মাঠে বসে অনেক রকম এটা ওটা গল্প হতো। আর আমি কোন বাসে উঠতাম তাও জানে, আমি এমনকি কোন শাড়ি পরতাম আর কোন হাতে ঘড়ি পরতাম তাও ওর মুখস্থ। হ্যাঁ, মানে এরকমভাবেই ডিপ রুটেড সেই সময়কার বন্ডিংগুলো ছিল। এবং আমি মমতার বাড়িতে যখনই গেছি, রেলমন্ত্রী থাকাকালীনও যখন গেছি, মমতার মধ্যে অসম্ভব একটা ডোমেস্টিকেটেড ভাব আছে, যেটা কেউ জানে না, যে ট্রেনে এসছিস, কড়ের ডাল পোস্ত দিয়ে ভাত খা তোর জন্য, মানে ওর ছিল ট্রিটমেন্টটা আমার জন্য একরকম, তোমার দাদার জন্য নেতা নেতাভাবে ট্রিটমেন্ট, ওরা চেয়ারে বসবে, আমি খাটে বেশ পা তুলে বসবো, এরকম ধরনের।
তো সেই ভালোবাসার জায়গাটা তো ভাই মুছিয়ে দিতে পারবো না, তার মর্যাদা রাখার চেষ্টা করব। এই প্রথম সে আমাকে একটা ভার দিয়েছে একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করবার, যদি দিয়ে থাকে, যদি মনে করে, 100 times আমি চেষ্টা করব যে তার, কারণ আমাকে এটা পরিয়ে দিয়ে বলে এটা বগলামুখীর বলে একটা একটা ঝুলি থেকে বার করে এটা আমাকে দিয়েছে, আর কিছু জোয়ান টোয়ান দিয়েও একটা মশলা করেছে কি রেসিপি সেটাও দিয়েছে। তো আমি আমি এটা অত্যন্ত ভালোবাসার সঙ্গে নিয়েছি।